व्यक्तित्व और सौंदर्य अनेकखानी निर्भर करे मुखेर स्वास्थ्यग्रस्त अवस्था तथा दुर्गन्धमुक्त मुख गह्वरेर उपर। किन्तु दुर्गन्ध बा दुर्गन्धयुक्त हासि बा श्वास अनेक समय बिरक्तिकर समस्या सृष्टि करे थाके। केउ केउ हयतो एमन अवस्था सम्पर्के खूब एकटा अवगत थाकेन ना, अथच गन्ध तैरि हय जा অ্যালকোহল মুক্ত প্রাকৃতিক উপায়ে দূর করা সম্ভব। এক্ষেত্রে দারুচিনি ও লবণ অনেকদিন ধরেই ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন এ ধরনের উপাদান কাজে লাগিয়ে প্রাকৃতিক মাউথওয়াশ তৈরি করা যায়, যা তৈরি করা সহজ, খরচও অনেক কম হয়ে থাকে। জেনে নিন প্রাকৃতিক মাউথওয়াশগুলো তৈরির পদ্ধতি। দারুচিনি ও লবঙ্গ এক কাপ বিশুদ্ধ পানি নিন, তাতে 10 থেকে 15 ফোঁটা দারুচিনি ও লবঙ্গ তেল যুক্ত করুন, তারপর ভালো করে মেশান। এই মিশ্রণ আপনার মুখের দুর্গন্ধ তাড়াতে সাহায্য করবে। এই মাউথওয়াশগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। অ্যাপল সিডার ভিনেগার 2 চা চামচ, অ্যাপল সিডার ভিনেগার 1 কাপ, লবণ পানি ও ভ্যানিলা এসেন্সিয়াল অয়েল 1টি বাটিতে মেশান। এটি বোতলে রেখে দিতে পারেন। এই মিশ্রণ ব্যবহার করে নিয়মিত মুখের দুর্গন্ধ দূর সহ মুখ পরিষ্কার রাখতে পারেন। পিপারমিট ও চা পাতার তেল 1 কাপ পানিতে 2 চা চামচ, বেকিং সোডা 8-9টি, পিপারমিন্ট পাতা 2 চা চামচ, চা পাতার তেল উপাদানগুলো ভালো করে মিশিয়ে ব্যবহার করতে পারেন। যারা বেশি ঝামেলায় যেতে চান না, তারা হালকা গরম পানিতে 1 চা চামচ লবণ মিশিয়ে তা কুলি করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হবে। নিম, যাদের মাড়ি থেকে রক্ত বের হয় বা যারা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে চান, তারা নিয়মিত নিমের দাঁতন ব্যবহার করতে পারেন। বহুকাল পূর্ব থেকে মুখের সুরক্ষায় প্রাকৃতিক প্রতিরোধক হিসাবে নিম ব্যবহৃত হয়ে আসছে। নিম দাঁতের গোড়াকে শক্ত করে। যারা এ ধরনের মাউথওয়াশ ব্যবহার করতে চান না, তারা চাইলে মুখের দুর্গন্ধ দূর করতে জোয়ান চিবিয়ে খেতে পারেন। জোয়ান ছাড়াও জিরা ক্ষেত্রে ভালো কাজ করে। চাপের মুখের দুর্গন্ধ দূর করে মুখের সৌন্দর্য ফিরিয়ে আনবে মুহূর্তেই।